আল্লাহ রব আপনাদের প্রতি রহম করুন মনে রাখবেন কোরআন করিম তাআলা শুরু করেছেন তার নামের সাথে দুটি গুণ দিয়ে একটি হচ্ছে রহমান একটি হচ্ছে রাহিম এই দুটি গুণ তিনি শুধু বিসমিল্লা রহমান রাহিম বলেছেন তা নয় আলহামদুলিল্লাহ শুরু করেছেন তারপরেও সেটা বলেছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রাহিম কেন তিনি এই দুটি গুণ বারবার উল্লেখ করলেন এই দুটি তিনি যে মানুষের প্রতি কত দয়াবান কত দয়াশীল রহমতের আধার তিনি এই জিনিসটা তিনি তুলে ধরেছেন কোরআনে করিম বিভিন্ন জায়গাতে তার বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা তিনি যে রাহিম সে কথাটা উল্লেখ করেছেন ইনল্লাহ কানবিকুম রাহিমা তিনি তোমাদের প্রতি দয়াদ্র দয়াশীল উল্লেখ করেছেন আবার বলেছেন আর রহমান তিনি তো রহমান আর রহমান মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ আল কোরআন কালাক আল ইনসানা মাহুল বায়ান আল্লাহ তালা তিনি রহমান তিনি রাহিম এই দুটি গুণকে যারা অস্বীকার করে আল্লাহ তালা তারা আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হবে একটি বিরাট গোষ্ঠী আছে আল্লাহর রহমতকে তারা অস্বীকার করে তারা মনে করে থাকে অর্থ হলে অন্তরের মধ্যে নরম অবস্থা তৈরি হওয়া আল্লাহ তালার এরকম অবস্থা থেকে তিনি মুক্ত সেই জন্য আল্লাহ তাল রহমতকে তারা অস্বীকার করে বিল্লাহ আল্লাহ তালা যারা সাব্যস্ত করেছেন তা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে তারা মনে করে রাধা তুল খায়ের রহমত রহমান না আল্লাহ রহমত করেন না আল্লাহ তালা মাসের কল্যাণের ইচ্ছা করেন তারা অন্যদিকে নিয়ে গেছে আল্লাহর নিজের জন্য সাব্যস্ত করেছেন তিনি রহমান এবং রাহিম আর তারা বলে যে আপনি রহমান ও রাহিম না তুমি আলামু আমিল্লাহ আল্লাহ বেশি জানে না তোমরা বেশি জানো কারা বেশি জানে অবশ্যই আল্লাহ তালা বেশি জানেন তিনি বলেছেন যে তিনি রহমান এবং রাহিম তিনি মানুষের প্রতি দয়া করেন আর তারা বলে যে না তারা তিনি দয়া করতে পারেন না এই জন্য তারা আল্লাহর রহমান রহমত গুণটি তারা অস্বীকার করে থাকে সাতটি গুণের বাইরে আর কোনো গুণ তারা স্বীকার করে না অপব্যাখ্যা করে ভিন্ন ব্যাখ্যা করে সেগুলি বলে থাকে কোরআনে করিমের পথে পরতে পথ পাতায় পাতায় হারসুল্লাহ সাল্লা আলসালামের হাদিসের হাদিসের কথায় এবং তার বিভিন্ন বর্ণনায় আমরা দেখতে পাই তিনি আল্লাহর রহমতের কথা উল্লেখ করেছেন অথচ একটা বিরাট গোষ্ঠী আজ তাদের এলমের দাবি নিয়ে এসে তারা আল্লাহর রহমত এই বিরাট গুণটিকে তারা অস্বীকার করে থাকে যারা আল্লাহর গুণকে অস্বীকার করে তার রহম তারা এই জন্য রহমত থেকে দূরে পড়ে যায় আজ এই মুসলিম সমাজ দূরে সরে গেছে কারণ তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে আল্লাহর রহমতকে স্বীকার করে তার রহমতের আকাঙ্ক্ষী হয়ে তার কাছে রহমত চাইতে হবে বেশি বেশি করে তার কাছে রহমত চাওয়াটাই হচ্ছে আমাদের এই ইমানের দাবি অনেক মানুষ আছে রহমতকে অস্বীকার করে থাকে অথচ রহমত আল্লাহ তালা দুনিয়াতেও তিনি রহমত তার রয়েছে আখেরাতেও তার রহমত থাকবে দুনিয়াতে তিনি কাফের ইমানদার সবার প্রতি তার রহমত রয়েছে সবাইকে তিনি খাওয়াচ্ছেন সবাইকে তিনি দিচ্ছেন কুল্লা ওহা উল্লাহ ওহা উলয় কানা ও রব্বিকা মাহ প্রত্যেককে তিনি রহমত দিচ্ছেন এ কেউ দিচ্ছেন ওকেও দিচ্ছেন ইমান যা আনছে কাফের যে হয়ে গেছে দুনিয়ার বুকে যা যে বদমাশি করছে খারাপ কাজ করছে তাকেও তিনি দয়া করছেন তার দয়া দুনিয়ার বুকে সবার জন্য অবারিত রয়েছে কারণ তিনি রহমান কিন্তু আখেরাতে তিনি রাহিম হবেন শুধুমাত্র ইমানদারদের জন্য তিনি রহমত তিনি দিবেন ওয়াক মিনি রাহিমা ইমানদারদের জন্য তিনি তার রহমতকে সেদিন রেখে দিবেন দুনিয়ার বুকে আল্লাহর রহমত সবার জন্য অবারিত হল আখরাতে আল্লাহ তালা শুধু ইমানদার জন্য তা রেখে দিয়েছেন সেই রহমতের সীমা সীমা অসীমা অসীম সেই রহমতের সেই রহমতের জহমতের যে তাকা বা ইচ্ছা সেটার কোনো সীমাকেও নির্ধারণ করতে পারবে না আল্লাহ রহমতকে স্বীকার করে নিতে হবে মনে করতে অবশ্যই বিশ্বাস করতে হবে মনে প্রাণে তিনি আমাদের প্রতি রহমা রহমাদশীল তিনি আমাদের প্রতি রহমত করেন তিনি এইরকম নন যে তারা যারা মনে করে আল্লাহ তালা সিফাতকে যারা অস্বীকার করে গুণকে যারা অস্বীকার করে তাদের মতো কল্যাণের ইচ্ছা করেছেন এই জাতীয় কথা আমরা বলবো না আমরা বলবো যে আল্লাহ তালা অবশ্যই তিনি বান্দার প্রতি রহমত করেন আল্লাহ তালা কারিম বলেছেন ফদুল্লাহ আলী কুমার রাহিম যদি আল্লাহর নায়ামত এবং ফদল এবং তার রহমত না থাকতো তোমাদের উপরে আর নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি দয়াদ্র এবং তিনি রাহিম আল্লাহ তালা সেটা তিনি উল্লেখ করেছেন খেয়াল করেন আল্লাহ তালা তার দুনিয়ার বুকে বিপদে আপদে ইমানদারদের সহযোগিতার করার কারণে বলেছেন যে বিপদে আপদে তোমাদেরকে সহযোগিতা করি এই জন্য যে আমি তোমাদের প্রতি অত্যন্ত দয়াদ্র এ দয়ার কারণে আল্লাহ তালা ইমানদারদেরকে বিভিন্ন যুদ্ধে জয়ী করেছেন বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধে এবং বিভিন্ন যুদ্ধে আল্লাহ তালা ইমান জয়ী করেছেন এবং বলেছেন যে ইচ্ছা করলে আমি এর চেয়েও বেশি কিছু দিতে পারতাম কঠিন বিপদে ফেলতে পারতাম কিন্তু তোমাদেরকে বিপদে না ফেলে আমি তোমাদের প্রতি দয়া করেছি কোরআনে করিমা আল্লাহ তালা আরও বলেছেন ইন্নল্লাহ গফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াদ্র আরও বলেছেন আল্লাহ তালা কতবা রব্বু কুম আলা রহমা আল্লাহ তালা আল্লা মহান রব্বুল আলমী তোমাদের রব তার নফসের উপরে রহমত লেগে নিয়েছেন তার নফসের উপর রহমত লিখেছি অর্থাৎ দুনিয়াতে তিনি অবশ্যই রহমত করবেন আর আখরাতেও তিনি রহমত করবেন তবে এক শ্রেণীর উপরে আরেক শ্রেণীর উপরে তার আদাব বাস্তবায়িত হবে যেটা তিনি আল যার অন্য নামের গুণ যা অন্য নামের দাবি হচ্ছে সেই সেইটা বাস্তবায়িত করা সেটাই হচ্ছে তিনি তাদেরকে শাস্তি দিবেন কারণ তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকার চেষ্টা করেছে আল্লাহর রহমতের দুনিয়াতে আল্লাহর রহমতের অধীন তারা হয়নি ইসলামে প্রবেশ করেনি সেই জন্য কোরআনে কারিম আল্লাহ তলা আরও বলেছেন ওর আহমাতি কুল্লে সেই আর আমার রহমত সব কিছুকে ঘিরে আছে কাতা দা বলেন সেটা হচ্ছে দুনিয়াতে সব কিছুর উপর আল্লাহ রহমত রয়েছে একটি ছোট্ট প্রাণীকে চিন্তা করুন যেই প্রাণী তার সন্তানকে ফেলে চলে যায় না একটি বাচ্চা পাখি পাখি একটা তার বাচ্চাকে যখন বাস বাসায় ফুটায় সেই বাচ্চার জন্য খাবারের জন্য দূর দূরান্তে ঘুরে বেড়ায় সেখান থেকে এসে খাবার নিয়ে এসে তাকে হা করিয়ে তাকে খাইয়ে দিচ্ছে কোন রহমত সেটা কে দিয়েছে সে রহমত আমার রব্বুল আলমিন সে রহমত দিয়ে তাকে ভূষিত করেছেন বলে সেটি সেটা করে থাকে রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম একদিন দেখলেন কিছু সাহাবি একটা পাখি নিয়ে এসেছে যার বাচ্চার মা এসে চতুর্দিক থেকে ঘুরছে এই পাখিটা কি ছোটো বাচ্চা পাখিকে তার মা চতুর্দিক থেকে ঘুরছে বাচ্চা পাখির কাছে আসার জন্য রসুল্লাহ সাল্লিয়াম বললেন কে এই কাজটি করেছে বাচ্চা পাখিটাকে তার মা থেকে আলাদা করেছে ভয় দেখিয়েছে তাকে তার জায়গায় ফিরিয়ে দাও কেরাম সেটাকে তার জায়গায় ফিরিয়ে দিলেন রসুলাল্লাহসাল্লাম সেরকম তিনি দেখিয়ে দিয়েছেন যে রহমত আল্লাহ রহমত অবাধিত এবং তিনি রহমত দিয়ে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় ঢেকে দিয়েছেন আল্লাহর গজব কোথাও পতিত না হলে অভিশপ্ত না হলে কেউ রহমত থেকে দূরে সরে যায় না রসুল্লাহ সাল্লাহ আলি এক হাদিসে এসেছে অমরাবিন আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলামের কাছে কিছু কয়েদি আসলো এক মহিলা কয়েদিদের মধ্য থেকে একজনকে টেনে এনে দুধ পান করাচ্ছে আরেকজনকে দুধ দুইয়ে সাথে খাওয়াচ্ছে এভাবে কয়েদিনকে দুধ পান করাচ্ছে নিজের সন্তানকে খুঁজে পাচ্ছে না নিজের সন্তান খুঁজে না পেয়ে যাকে যে সন্তানে পাচ্ছে তাকে টেনে টেনে দুধ পান করাচ্ছে বাচ্চারা কান্নাকাটি করছে দেখে কয়েদিনের মধ্যে সেগুলো ছোটো বাচ্চারাও চলে আসছে সেখানে এটা দেখে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বললেন যে তোমরা কি দেখো তোমরা কি মনে করো এই মহিলা এই মহিলা তার বাচ্চাদেরকে আগুনে ফেলতে পারে এই মহিলাকে তার বাচ্চাদেরকে আগুনে ফেলে দিতে পারে তখন সাহবা এ বললেন যে রাসুলাল্লাহ কখনো নয় যতক্ষণ তার ক্ষমতা আছে আগুনে না ফেলার ততক্ষণ সে সন্তানদেরকে কখনো আগুনে ফেলবে না রসুল্লাহ সাল্লাহ আলসালাম তখন বললেন আল্লাহু আমার রব্বুল ইজ্জত তিনি তার সন্তান তার বান্দাদের উপরে এই মহিলা তার সন্তানের উপরে যতটুকু না দয়াবান তার চেয়েও বেশি দয়াবান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর দয়ার পরশ পেতে আমরা কাছে সেই পরশ অনুসারে চাইতে হবে আল্লাহ হবে তালার দয়া পেতে একজন মহিলা তার সন্তানের চেয়ে বেশি সন্তানের চেয়ে যে বেশি আল্লাহ তালা তার বান্দার উপর বেশি দয়াশীল হলে মহিলা যেভাবে সন্তানকে রেখে চলে যায় না অনেক সময় বাবা মা বাবা দেখা যায় চলে গেছে অনেক সময় আপনাদের সমাজেই দেখেন কিন্তু মা তার সন্তানকে ফেলে দেয় না তার নারী ছেঁড়া ধন বলে আমি তাকে ফেলে দিয়ে কোথায় যাব আমি তো তাকে দেখতেই হবে তার সাথে দেখাশোনা করে তার চেয়েও বেশি আল্লাহ রবুল ইজত তার বান্দার প্রতি দয়াদ্র বন্দার তিনি আল্লাহ চান যে বন্দা যেই কোন অন্যায় করুক ফিরে আসুক আমার কাছে আমি তার আমি তাকে তার প্রতি দয়া করব আমি তাকে ক্ষমা করব। তার প্রতি আমি আমার যাবতীয় রহমত নাজিল করব কিন্তু ফিরে আসা চায় আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ তালার কাছে ফিরে আসতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন ফাফির রুইল আল্লাহ আল্লাহর কাছে পালিয়ে আস অন্য যেখানে পালাতে যাবে পালানোর কোনো জায়গা নেই দুনিয়ার বুকে যত অন্যায় হচ্ছে অন্যায় থেকে পালিয়ে নিজে আত্মহত্যা বা কোনো রকমের অন্যায় করা বা কোনো রকমের আত্মঘাতী কিছু করা শরীর তো অনুমোদন করে না বরং আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে হবে যত কিছুই করেন না কেন ফিরে আসতে হবে আল্লাহর কাছে সুতরাং আগে থেকেই আল্লাহর রহমতের প্রতি বিশ্বাসী হয়ে তার রহমতের কাছে ফিরে আসতে হবে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন আল্লাহতাল তার কাছে তার তিনি নিজে একটি কিতাব লেখা কিতাব লেখা লিখেছেন সেই লেখাটি সৃষ্টির সমস্ত সৃষ্টির সৃষ্টি করার আগেই তিনি সেটা লিখে রেখেছেন যে সেটা তার কাছে তার আরশের উপর রয়েছে সেটা হচ্ছে ইন্না রহমাতি সাবাকাত গাদাবি আমার রহমত আমার গজবের উপরে স্থান পাবে আমার দয়া আমার ক্রোধের উপরে স্থান পাবে আল্লাহ তালা সেটা লিখে রেখেছেন এই জন্য কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমরা যদি কোনো তোমরা যেভাবে আল্লাহর গজবের দিকে এগিয়ে যাচ্ছ যাবে অন্যায়ের দিকে যাচ্ছ যদি তোমাদেরকে সেভাবে আল্লাহ পাকড়াও করতেন লা আজ্জা আল্লাহমুল আজাব তাহলে আজাব তাড়াতাড়ি আসতো কিন্তু আল্লাহ তালা তোমাদের হয়ে তোমাকে সময় দেন এবং তোমাদেরকে সুযোগ দেন হাদিস্লা সলাল্লাহি সাল্লাম বলল্লা বলেছেন আল্লাহ তালা জলেমকে সুযোগ দেয় যখন সুযোগ দিতে দিতে সে আর সুযোগের সৎ করতে পারে না অসৎ ব্যবহার করে আল্লাহ তালা তখন তাকে পাকড়াও করেন সেই পাকরাও থেকে সে আর বের হইতে পারে না সুতরাং জালেমরা যেন মনে রাখে যে তাদের পালানোর কোনো পথ নেই আল্লাহ তালা তাদেরকে ছাড় দিয়েছেন বলেই তারা সবসময় ছাড় পেয়ে যাবে সেরকম নয় আল্লাহ তার বলেছেন পলা তাহসাবানাল্লাহ লহ আম্মা ইয়াম আলু জয়া লেমন ইনামা ইয়াখির হুম লিয়াওমিন তাস খাসুফিহিল অবসর যারা জালেম তারা যেন মনে না করে পলা তাহাবান্নাল লহ আম্মা ইয়াম আলু জয়া জালেমরা যা করে সে ব্যাপারে তারা যেন মনে না করে যে আল্লাহ তালা গা আজ যারা অন্যায় আচরণ করছে মানুষের হানা দিচ্ছে তারা যেন মনে না করে যে আল্লাহ তালা বেখবর তাদের খবর রাখছেন না বরং আল্লাহ তালা তাদের খবর রাখছেন সময় অনুসারে আল্লাহ তালা ঠিকই তাদের পাকড়াও করবেন এবং সেই পাকড়াও থেকে কেউ কোনো দিন সরে যেতে পারবে না পালাতে পারবে না তার হাত থেকে কেউ কোনো দিন বাঁচতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন ইনলাইম আল্লাহ তালেমকে কখনো কখনো ছাড় দেন ইউফলে থু তারপর যখন তিনি আল্লাহ আল তাকে যখন পাকড়াও করেন তখন সে তার হাত থেকে পালাতে পারে না আল্লাহ তালা তাকে পাকড়াও করলে তার হাত থেকে ছুটে যেতে পারে না এই জন্য সে মনে না করে যে তাকে আল্লাহ তারা ছেড়ে দিচ্ছেন বরং আল্লাহর যে ব্যাপক রহমত সে রহমতের আন্ডারে সে ছাড় পেয়ে যাচ্ছে কিন্তু এই রহমত সবসময় থাকবে না যখন আল্লাহ আল্লাহতারা ইচ্ছা করেন তখন রহমত তুলে নেবেন আর বান্দার উপর তার আজাব এসে পড়বে এই দুনিয়ার বুকে মানুষ যেন যা বাড়াবাড়ি না করে মনে না করে যে দুনিয়ার বুকে তার কোনো শাস্তি হচ্ছে না দুনিয়ার বুকে কখনো শাস্তি না হলেও আখেরাতের বুকে তার শাস্তি অপেক্ষা করছে আল্লাহ তালা জলেমকে কখনো ক্ষমা করে দিবেন না আল্লাহ তালা জুলুমের অবশ্যই প্রতিকার করবেন এই প্রত্যেকটি জুলুমের প্রতিকার রয়েছে কিন্তু তার রহমত দিয়ে তিনি সেটাকে ঢেকে রেখেছেন বলে জালেম দেখতে পায় না যে তিনি তো কোনো বিচার করছেন না বা তার কোনো বিচার হচ্ছে না মনে রাখবেন আল্লাহর রহমত সব কিছুকে ঘিরে আসে রসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন তার রহমত তার কোদের উপরে স্থান পাবে বলেই দুনিয়ার বুকে যারা জালেম যারা অত্যাচারী কাফের উপর জুলুম করে টিকে যাচ্ছে আর মনে করছে যে আমাদের বুঝি কেউ পাকড়াওকারী নেই কিন্তু অপেক্ষা করুন আপনার পাকড়াও দুনিয়াতে না হলেও আখরাতে তার পাকড়াও অবশ্যই হবে বন্দার প্রতি রহমত করার জন্য আল্লাহ আল্লাহ তালা নিজেও নির্দেশ দিয়েছেন এবং বন্দাররা আল্লাহ তালা রহমতের কারণেই আল্লাহ তালার এই রহমত দয়া সৃষ্টি করে দেওয়ার কারণে দুনিয়ার বুকে মানুষ একে অপরের রহমত করে থাকে রসুল্লাহাম বলেছেন খালাকা খালাকা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তালা শত রহমত সৃষ্টি করেছেন এক শত রহমত সৃষ্টি করেছেন কুল্লা রাহমাতিন প্রত্যেকটি রহমত আসমান এবং জমিনের মধ্যে খান পূর্ণ করে এত বড় রহমত ফাজাল আমিন হাফিল আল রহমতান এর মধ্যেকে দুনিয়াতে শুধুমাত্র একটি রহমত দিয়েছেন ফাবিহা তাফুল দিহা এর কারণে একজন মা তার সন্তানের প্রতি দয়া দয়াদ্র হয়ে থাকে ওয়াল ওয়াহসু এবং একটি হিংস্র প্রাণীও তার সন্তানের প্রতি দয়া করে থাকে ওত্তায়রু পাখিও তার সন্তানের প্রতি দয়া করে থাকে বাদ হুয়া আলা বাদ একে অপর প্রতি দয়া করে থাকে ফাইদা কানা ইয়ামাল কিয়ামা আকমালাহা বিহাজি রহমা আল্লাহ তালা যখন কেয়ামতের দিন হবে সেই একশো রহমতের তিরানব্বইটা রহমতের সাথে এই রহমতটা যোগ করে একশো রহমত তিনি শুধুমাত্র প্রয়োগ করবেন ইমানদারদের জন্য আল্লাহ আকবর দুনিয়ার বুকে অন্যায় না করে থাকলে আচরণ না করে থাকলে ইমানদারদের জন্য তিনি পরিপূর্ণভাবে সে রহমত দিয়ে দিবেন রসোল্লাহ সাল্লাহ সেই জন্য বলেছেন আল্লাহ তারা একজন মানুষকে ডেকে আনবে হাসরের মাঠে বলবে তুমি কি এই কাজটি করেছ তুমি কি এই কাজটি করেছ ওই কাজটি করেছ কিনা সে বলবে যে হ্যাঁ আমি কাজটি করেছি বলে সাঁতার তুহা এলাকা দুনিয়ার বুকে তোমার প্রতি আমি দয়া করেছি গোপন করেছি সেগুলোকে আজও সেগুলি গোপন করে দেব এগুলি কোনগুলি যেগুলি মানুষের জুলুম নয় সাধারণ অন্যায় ব্যক্তি এবং আল্লাহর মাঝে অন্যায় হয়েছে সেগুলো কিন্তু মানুষের জুলুম সেটা প্রকাশ করে দিয়েছে কিন্তু আরেকজনের উপর জুলুম করেছে সেটা এভাবে ক্ষমা হবে না নিজের উপরে নিজে জুলুম করেছে সেগুলো আল্লাহ তালা লম্বা ফিরিসটি দিয়ে তাকে বলবেন এই ফিরিসটি দেখো তোমার সামনে এই যত জুলুম তুমি করেছো নিজের উপরে তুমি কি কোনোটা অস্বীকার অস্বীকার করবে বলে যে আমি আরব আমি কোনোটাই অস্বীকার করি না তখন আল্লাহ তালা তাকে বলবেন সাতার তুহা এলাকা ফির দুনিয়া দুনিয়ার বুকে ঢেকে রেখেছিলাম কেউ দেখেনি আজও তোমাদের তোমাকে সেটা ঢেকে আমি তোমাকে জান্নাতের পথে দিয়ে দিলাম আল্লাহ আকবর সেই জন্য রহমত দিয়ে ডেকে রাখা আল্লাহ তালা এই একশো রহমত তিনি একশো এক রহমত দিয়েছিলেন সেটাও তিনি নিয়ে নেবেন এবং তিনি সেটা নিজে একশো রহমত ইমরান জন্য ব্যবহার এজন্য এই জন্য আছে তার জন্য যাবতীয় শান্তি অপেক্ষা করছে আর যার ইমান নাই তার শাস্তি ছাড়া আর কোনো উপায় নেই এবং সেদিন সে রহমতের সামান্যতম অংশ সে পাবে না অন্য এক হাদিসে সহি মুসলিম সাল্লাহ আলিয়া বলেছেন রহমত আল্লাহ তালা তিনি রহমতকে একশো ভাগ করেছেন ফাহসা কায়েন্দা তাসাইন তার কাছে নিরানব্বইটি রেখে দিয়েছেন ও আনজালা ফির আদুজান ওয়াহেদান জমিনের বুকে একটি রহমত ঢেলে দিয়েছেন তরা হামুল খালাইক এর কারণে একটি অংশের কারণে সৃষ্টিযোগ সৃষ্টিকুল সবাই একে অপরের প্রতি দয়াদ্র হয়ে থাকে হাত্তা তার হাড়া হাফের আট বলে দিয়া এমনকি দেখা যায় যে একটি প্রাণী যখন দুধ বাচ্চাকে দুধ পান করানোর অবস্থা থাকে তখন সে তার পা তুলে থাকে অর্থাৎ পা নিচে পেলে না বাচ্চার গায়ে পড়বে বলে পাটা উঠে রাখে এটা আপনারা দেখেছেন নিশ্চয় যখন বাচ্চাকে দুধ দুধ পান করা বাচ্চা বাচ্চার গরুকে দেখবেন বাচ্চাকে দুধ পান করার সময় একটা পা তুলে রাখে সে ভয় পায় যে বাচ্চার গায়ে পাটা পড়বে কিনা এই জন্য একটা পা তুলে রাখে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এ হচ্ছে আল্লাহর রহমতের একটি রহমত দুনিয়াতে দিয়েছেন তাতেই এই বাচ্চা প্রাণী তার রহম বাচ্চার বাচ্চা এই বাচ্চার প্রতি যার মা তার রহমতের প্রকাশ ঘটিয়ে থাকে কারণ সে ভয় পায় ও খাসিয়েতান আন্তুসি বাহু সে ভয় পায় যে এই পা দিয়ে যদি কোনো নিচে দাবিয়ে রাখে তাহলে বাচ্চার গায়ে পা পড়বে আর বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এতটুকু রহমত একটি রহমতের যদি এই দাবি হয়ে থাকে হাসরের মাঠের রহমতের কি অবস্থা হবে যেখানে আল্লাহ তালা নিরানব্বই প্লাস একটি তিনি রহমত যোগ করে দুনিয়ার যারা ইমান এনেছে আল্লাহর পথে চলেছে দুনিয়ার যাবতীয় যাবতীয় বিপক্ষ যারা চলেছে তাদের বিরুদ্ধে ধৈর্য ধারণ করেছে তাদের আক্রমণকে প্রতিহত করেনি ধৈর্য দ্বারা প্রতিহত করেছে এবং রহমত দ্বারা এবং নিজের রহমত দিয়ে সেটাকে প্রতিহত করেছে তাদের পরিণাম কি হতে পারে চিন্তা করে দেখুন সুতরাং দুনিয়ার দুনিয়ারকে সবচেয়ে বড় মনে করা যাবে না মনে করতে হবে যে দুনিয়ার চেয়ে আখরাত সবচেয়ে বড় দুনিয়ার বুকে মানুষ দয়া ওই সময় করে না যখন আখরাতের কথা ভুলে যায় যদি মনে রাখে যে আমার আখরাতে সেটার প্রাপ্তি রয়েছে অবশ্যই সে ব্যক্তি এই আল্লাহ সে ব্যক্তি মানুষের প্রতি দয়াদ্র হবে এবং মানুষের প্রতি দয়ার দয়ার আচরণ করবে খারাপ আচরণ করবে না জুলুম করবে না এবং কারো উপরে অন্যায় আচরণ করবে না ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ তালা বান্দাকে যে নির্দেশনা দিয়েছেন এবং যা থেকে নিষেধ করেছেন কিছু জিনিস করতে বলেছেন কিছু জিনিস করতে নিষেধ করেছেন যেগুলি করবে না সবই আল্লাহর পক্ষ থেকে বান্দার রহমত স্বরূপ এবং দয়া স্বরূপ কারণ আল্লাহ তারা নিজের দ্বারা কোনো উপকৃত হন না কেন করেছেন এইটুকু সময় মাত্র যদি কোনো তার জীবনের পঞ্চাশ বছর বা ষাট বছর যদি কোনো একটু কষ্ট করতে পারে রহমত করে তিনি আখেরাতে রহমতের কারণ হবেন যে দুনিয়ার বুকে কষ্ট করেছে যেহেতু মেনে চলেছে ষাট সত্তর বছর আমার নির্দেশ মেনে চলেছে ষাট হাজার বছর নয় সত্তর হাজার বছর নয় অনন্তকাল যেই জীবনের কোনো শেষ নেই সেই জীবনে তিনি রহমত প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই রহমতের জন্য এই রহমত প্রাপ্তির জন্য দুনিয়ার বুকে আল্লাহ তারা তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন তাদেরকে যে যে কাজ থেকে নিষেধ করেছেন সেগুলি যথাযথভাবে প্রতিপালন করা তার জন্য রহমত ছাড়া কিছুই নয় ইমাবিমুল কাইম মাহমদুল্লাহ আলো বলেন অমিন রহমাতহি আন্না আন্তাকসা আলহিমদুনিয়া আন্না গা আলিমদিন তা আল্লাহর রহমতের আরেকটি জিনিস হচ্ছে দুনিয়ার বুকে অনেক সময় মানুষের কষ্ট হয় পরিবারের মধ্যে কষ্ট আছে ঘর থেকে বাইর হইলে কষ্ট আছে সমাজে গেলে কষ্ট হয় কোথাও অফিসে গেলে তাকে কষ্ট দেয়া হয় দাঁড়িয়ে দেখে অপমান করা হয় তাকে নিয়ে এই ঠাট্টা মস্কাড়ি করা হয় কত কিছু করা হয় জীবনটা অতিষ্ঠ করে তোলা হয় আল্লাহ আল্লাহ ইমামিমুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন এটাও তার প্রতি আল্লাহর এক রহমত কেন যাতে করে দুনিয়াকে সে এক বাসস্থান বানিয়ে না ফেলে সে যেন মনে না করে দুনিয়াই আমার একমাত্র জায়গা সে যেন মনে না করে দুনিয়াই আমার সন্তুষ্টির স্থান সব সন্তোষ সেখানে পেয়ে যাবে এটা যেন সে বিশ্বাস না করে বসে সেজন্য মনে না করে যে আখেরাতের বিরাট ন্যায়ামত যেই ন্যায়ামতের কোনো শেষ নেই যেই ন্যায়ামত তার ধারণাও আসে নাই মালা আইনুন উদনুন সাময়াত ওলা খতার ওলা কালবেশার যে ন্যায়ামত সে কোনো দিন চোখে দেখেনি যা অন্তরে উদিত হয়নি এবং যা কানেও শুনেনি এমন ন্যামত তার জন্য অপেক্ষা করছে দুনিয়ার ন্যামত পেয়ে যেন আখেরাতের নেমতকে ভুলে না যায় এই জন্য আল্লাহ তালা মধ্যে দুনিয়ার বিভিন্ন খারাপ অবস্থা ইমানদার জন্য তৈরি করে দেন এবং কাফের রায় যেন শান্তিতে থাকে আল্লাহ তালা কোরআনে কারিমে যেন বলেছেন আল্লাহ তালা বলছেন যদি যদি সমস্ত মানুষ কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো তাহলে দুনিয়ার বুকে যারা কাফের তাদেরকে আল্লাহ তালামাই রহমান দিতাম রৌপ্যের আর স্বর্ণের তাদের হাতল দিতাম আবুয়া জুখ ও জুখ রুফান তাদেরকে সব কিছু দিয়ে দিতাম আমি দুনিয়ার বুকে কিন্তু আল্লাহ তালা কাফের সব কিছু দেন না কেন দেন না ইমানদাররা তারা এই পরীক্ষায় ফেল করে বসবে ইমানদারদের প্রতি দয়াদ্র হয়ে কাফেরদেরকে একটু কম দিচ্ছেন কিন্তু ইমানদারদেরকে সবকিছু কিছু কেন দেন না দিলে তারা দুনিয়াটাই তা দুনিয়াটাকে দুনিয়াকেই তাদের মূল কেন্দ্র মনে করবে মূল বাড়িঘর মনে করবে কিন্তু ইমানদারদের মূল বাড়িঘর তো দুনিয়া নয় তাদের মূল বাড়িঘর হচ্ছে আখরা নসুল্লাহ সাল্লাহ আলু জন্য সবসময় স্মরণ করিয়ে দিতেন আল্লাহ মালা ইল্লা ইয়েশাল আখরা আল্লাহর জীবন তো দুনিয়ার জীবন নয় আখরাতের জীবন একজন ইমানদার সব সময় আখরাতের বাড়ির কথা চিন্তা করবে দুনিয়ার বাড়ি হয়ে গেল আখরাতের বাড়ি কি হয়েছে সেটা চিন্তা করবে অনেক মানুষ আছে একটি দুইটি তিনটি বাড়ি বাড়িয়ে যাচ্ছে কিন্তু একসময় মরে গেছে হয়তো নতুন বাড়িতে উঠারও সে সুযোগ পায়নি এরকম বহু মানুষ পাওয়া যায় কিন্তু আখেরাতের বাড়ি যার জন্য তাকে তৈরি করা হয়েছে যা আখরাতের একটি বাড়ি সে যেন পায় সেই জন্য তাকে তৈরি করা হয়েছে সেই সেই বাড়িটার জন্য সে চিন্তা করে নাই এই জন্য সে বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ তারা এই জন্য উল্লেখ করেছেন একজন নারীকে যে নারী অনেক দূরদর্শী অনেক দূরদর্শী ছিলেন সেই নারী বলেছে ফেরাউনের বিরাট বালাখানা প্রাসাদ তার কাছে অসহনীয় লেগেছে সে বুঝতেছে যে এখান থেকে তাকে বের হয়ে যেতে হবে চলে যেতে হবে এখানে যত কিছুই হয় সর্বসায়ক পরিণতি হচ্ছে এই দেশ এই এই পৃথিবী থেকে তাকে চলে যাওয়া এখানে আনন্দ সে আনন্দ নয় এ বিষাদ এই জন্য সে চেয়েছে রব্বিবনী দেখা বা ইতেন ফিল আল্লাহ আপনার কাছে আমার জন্য একটি ঘর তৈরি করে দিন আপনার কাছে আমার জন্য একটি ঘর তৈরি করে দিন আল্লাহ আকবর রসুল্লাহ সেই জন্য আমল করে বলেছেন এই আমল করলে একটি ঘর হবে এই আমল করলে একটি ঘর হবে আমরা কি কোনোদিন চিন্তা করেছি কেমন ঘর এই ঘর আপনি বানাতে হবে না এত কষ্ট করে আপনার তৈরি করতে হবে না সম্পদ জোগাড় করতে হবে না অনেকে দেখা যায় হারাম হালালের বাস বিচার না করে হারামভাবে বিভিন্ন বিভিন্ন ব্যাংক থেকে চাকরির অজুহাত চাকরির দোহাই দিয়ে এক পার্সেন্ট দুই পার্সেন্ট নাম দিয়ে অথবা বেশি নাম দিয়ে বিভিন্নভাবে সুদী সুদি টাকা নিয়ে বাড়ি ঘর করতেছে ওটা তো আখেরাতে আপনার জন্য শাস্তির কারণ হবে আল্লাহ তালা বলে দিয়েছেন এগুলি হবে শাস্তির কারণ এগুলো দিয়ে আপনাকে শাস্তি দেয়া হবে এগুলি আপনাকে খাইয়ে দেয়া হবে এগুলি আপনাকে বিপদগ্রস্ত করা হবে এগুলো দিয়ে এই বিপদে পড়াছে আখেরাতের বাড়ি আপনার জন্য কত উত্তম যেই দাবি করেছেন যে দোয়া করেছেন আসিয়া তিনি বলেছেন আসিয়া বিনতে মুজাহিম দোয়া করে বলছিলেন রব্বিব নিলিয়েন দ্যা ক ফিল জান্লাহ আল্লাহ আপনার কাছে একটা ঘর চাই আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই একটি ঘর যদি আল্লাহর কাছে যায় কি কি উপকার জানেন সর্বশেষ জিনিসটা তিনি চেয়েছে এর অর্থ হচ্ছে হাসরের মাঠ পার হয়ে যাবে এর অর্থ হচ্ছে বিচার আসার পার হয়ে যাবে এর অর্থ হচ্ছে পুলসের রাত পার হয়ে যাবে এর অর্থ তার কোনো সমস্যা নাই ঘরের কাজ পৌঁছতে হবে তাকে সর্বশেষ জায়গায় পৌঁছতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমরা আমরা দোয়া করতেও শিখি নাই নবীরা দোয়া করতে শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে আউলিয়ায় কেরাম দোয়া করতে শিখিয়ে দিয়েছেন না একদম শিখিয়ে দোয়া কেমনে করতে হবে দোয়া করছে সর্বশেষ জায়গা আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই আগের বিষয়টা আপনি দেখবেন আমি জানি না আমি কিভাবে পার হব আপনি দেখবেন আমাকে কিভাবে পার করবেন সেই জায়গায় আপনি আমাকে সেই জায়গায় আপনি আপনার কাছে আমি একটি একটি ঘর ঘর চাই চাই জান্নাতে এই দোয়া আমরা সার্বসময় করবো আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই এর আগে পার হইতে পারবেন না চেষ্টা করলো হাসরের মাঠে আপনি কি করবেন আপনি আমি কি করব বলতে পারবো না পা কোথায় থাকবে আমার কোথায় কি হবে কতদূর পর্যন্ত ঘাম হবে কি অবস্থা হবে কোথায় দৌড়াতে হবে কিছুই জানি না কিন্তু যখন একটি ঠিকানা আমার নির্দার থাকবে আল্লাহ তুমি আমার জন্য একটি ঘর তৈরি করে রেখেছ অবশ্যই শেষ পরিণতি জানাতে যাবে বাকিগুলো অবশ্যই সহজ হয়ে যাবে এই জন্য সেরকম দোয়া করতে হবে হাঁসরের মাঠে যে রব্বুল আল তিনি হাসরের মাঠের সবকিছু বিপদ উদ্ধার করে জান্নাতে আমাকে দিবেন তাহলে বোঝা গেল যে দুনিয়ার বুকে যেন একজন মানুষ দুনিয়াকেই বড় কিছু মনে না করে বসে সেই জন্য আল্লাহ তালা দুনিয়ার বুকে ইমানদারদেরকে বিভিন্ন রকম বিপদ আপদ দিয়ে দুনিয়াকে বিশদ দুর্বিষহ করে তোলে এই দুর্বিষহ অবস্থা দুনিয়াতে আমাদের কারো উপর যাচ্ছে না এ কেউ বলতে পারবে না অনেক সময় সেটা আসে আসার পর আপনার আমার দায়িত্ব হবে যে এটাকে এমনভাবে যে নেয়া যে এটা আসারই কথা ছিল এটা না আসলে আমি আখরাতকে ভুলে যাব এটা না আসলে আল্লাহর কথায় যাওয়ার কথা আমার ভুলে যাব এই জন্য এটাকে আমাকে স্বাভাবিকভাবে নিতে হবে এটাই হচ্ছে এই মকিম রহমতুল্লাহের কথা তিনি বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে দয়ার আরেক রূপ হচ্ছে তিনি দুনিয়ার বুকে তাকে মানুষকে তার আল্লাহ সম্পর্কে ভয় দেখিয়েছেন কেন যদি তার সম্পর্কে ভয় না দেখে শুধু আশাই থাকে তাহলে গড়ে দুলালের কাজ করবে সেটা কি কোনো কিছুই যে অন্যায় করবে আর আশা করবে যে আমার জান্নাত দেয়া হোক কি এমনি পাওয়ার জিনিস রসূলুল্লা সালুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জেন্নাতু বিল মাকারেহ ও হৌফফতি না রুবি শাহ প্রবৃত্তি যা চায় তা করলেই জাহান্নাম পেয়ে যাবেন কোন কষ্ট করতে হবে না প্রবৃত্তি যা চায় তা করলেই জাহান্নাম পেয়ে যাবেন এখানে কোনো কষ্টের কারণ নেই কিন্তু জান্নাতে যেতে হলে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন হফাতিল জান্নাত বিল জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে দুনিয়ার বুকে কষ্টদায়ক জিনিস ঘিরে দিয়েছেন এটাও একটি রহমত কেন যে এই কষ্টটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন সুতরাং কষ্ট আপনার প্রতি দয়া এবং আপনার প্রতি রহমত যে আল্লাহ তালা আপনাকে তার নিজের ব্যাপারে ভয় দেখিয়েছেন ইউহাদের কুমুল্লাহ নফসাহু নিজের ব্যাপারে ভয় দেখিয়ে সুতরাং নিজের আল্লাহর ব্যাপারে ভয় দেখা আল্লাহ বলেছেন যে তার ব্যাপারে তিনি ভয় দেখাচ্ছেন যে তিনি তোমরা যেন আল্লাহর ব্যাপারে সাবধান হও মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম সাবধান করেছেন দেখেছেন সাহাবাহ কেরামকে যারা ইমার আনমি তাদেরকেও ডেকেছেন ডেকে বলেছেন যে আমি তোমাদের প্রতি ঋষি বসির উমীর সাবধানকারী এবং তোমাদেরকে সুসংবাদ প্রদানকারী হচ্ছে আমি ডেকেছেন তিনি সাফা পাহাড়ের উপরে সবাইকে ডেকে বলেছিলেন যে তোমাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে সাবধানকারী যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা প্রত্যেক নবী বলেছেন ইন্নি ইলেকুম মিনু নদির উমাবাস তোমাদের আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে উম মুবিন বলেছেন যে আমি প্রকাশ্য ভয় প্রদর্শনকারী হচ্ছেন নবী রাসুলগণ কেন আল্লাহ তালাকে ভয় করতে হবে সেই ভয়ের কারণ হচ্ছে যাতে করে আল্লাহর এবদত করা হয় তার এবাদতের বাইরে না চলা হয় এটা তার প্রতি আল্লা বন্দাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত এই রহমতকে বোঝার মতো জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে প্রদান করুন আল্লাহ তালা তার রহমতের প্রকাশ হচ্ছে তিনি কিতাব নাজির করেছেন তার রহমতের আরেক প্রকাশ হচ্ছে তিনি রাসুলদের প্রেরণ করেছেন যদি কিতাব নাজির না করতেন আমরা জানতাম না কিভাবে আল্লাহর আবাদত করতে হয় কিতাব নাজির না করলে আমরা এই যে আলোচনা করতে পারতাম না কিতাব নাজির না করলে প্রতিদিন হেদায়তের আধার আমরা পেতাম না আল্লাহ তালা বলে দিয়েছেন হুদা ও রহমা আল্লাহ বলে দিয়েছেন হেদায়ত এবং রহমত হিসেবে তিনি নাজির করেছেন এই কিতাবকে আল্লাহ তালা এই কিতাবকে হেদায়ত এবং রহমত হিসেবে নাজির করেছেন কারণ এই কিতাবের মধ্যে পড়লেই রহমত পড়লেই সব পড়লে হেদায়ত প্রাপ্তি হয়ে যাবে হয়ে যাবে তাহলে এই কিতাব হচ্ছে রহমত তেমনিভাবে এই আল্লাহর পক্ষ থেকে নাজির করা এই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলগণ তারাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত আল্লাহ 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 তালা নিজের কোরআন কারিম বলে দিয়েছেন ওমা আর ইল্লা রহমত আল্লিল আলামিন দুনিয়ার বুকে সমস্ত সৃষ্টিকুলের জন্য আপনাকে তো শুধু রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আগমন শুধু আমাদের রহমত 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 এই জন্য রসুল্লাহ নিজেও বলেছেন ইন্নামা আনা রহমাত মুহদাত আমি তো আর কিছু নই আমি একজন হ্যাঁ আমি প্রেরিত আমি হাদিয়া দেয়া রহমত রসুল্লাহ সাল্লি সাল্লাম হচ্ছেন হাদিয়া দেয়া রহমত অর্থাৎ আমাদের জন্য হাদিয়া দেয়া হয়েছে এরকম একটি রহমত হচ্ছে রসুল্লাহ সাল আলী তিনি তার জীবনে এই রহমতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি কাঁধে নিয়েছেন হাসান হোসাইনকে দয়া কোথায় দেখেন দেখিয়ে দিয়েছেন দয়া কোথায় কোলে বসিয়েছেন হাসান হোসাইনকে হাসান হোসাইনকে কোলে বসিয়েছেন আক্রাইবনে হাবে বললেন যে আপনি কোলে বসিয়েছেন অর্থাৎ তারা মনে করে অনেকেই মনে করে থাকে আপনাদের আমাদের অনেকে সন্তানরা যে সন্তানদেরকে আদর করলে সন্তানরা লাই পেয়ে যাবে ভয় পেয়ে যাবে কথা ঠিক নয় সন্তানকে আদর করবেন হ্যাঁ লাই দিবেন কখন লাই দিবেন না ওই সময় যখন সন্তান অন্যায় করবে অ্যান্ড্রয়েড সার্চ সেট চেয়ে বসেছে অথবা বাসার মধ্যে আই ওয়াইফাই চেয়ে বসেছে তখনই বলবেন যে এখানে লাই দেওয়া যাবে না এইটা শোনা যাবে না কিন্তু সন্তানের দয়া করতে মহব্বত করতে দয়া করতে চুমু খেতে তাদেরকে নিষেধ করা হয় নাই রসুল্লাহ সাল্লাহ আলসালাম হাসান বা হুসাইনকে চুমু খেলেন আকরাই ইবনে আবেস তামিম আনু বললেন ইয়া রসুল্লাহ আমরা তো আমাদের সন্তানদেরকে চুমু খাই না রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম বললেন তোমার অন্তর থেকে যদি আল্লাহ রহমত উঠিয়ে নেয় আমি কী করতে পারবো আল্লাহ আকবর তোমার অন্তত আল্লাহ রহমত উঠিয়ে নিয়েছে চুমু কারণ আমি কি করতে পারবো রসুল্লাহাম আরো বলেছে এক খাদিসে এরকম একজন বললেন ইয়া রসুল্লাহ আমরা তো চুমু খাই না তখন রসুল বললেন আল্লাহ তার বান্দাদের মধ্যে যারা রহমত করে তাদেরকে তো আল্লাহ রহমত করেন অন্যদেরকে তো রহমত করেন না সুতরাং রহমত কারি হন সন্তানের প্রতি রহমত কারিও রসুল্লাহাম দেখিয়ে দিয়েছেন অনুরূপ ভাবে আলাইহি আলিয়া তার তার নাতনি উমামাকে তুলে নিয়েছেন সালাতের মধ্যে সালাত আল্লাহর সেখানেও তিনি রহমত করতে ছাড়েন নাই উমামা কাঁধে উঠে মেয়ে উঠে বসেছে তিনি সেটাকে এক হাতে নামিয়েছেন আবার উঠিয়েছেন বুঝিয়ে দিলেন যে এই টুকুতে সলাৎ নষ্ট হয় না আমাদের অনেক সময় দেখা যায় একজন মানুষ চেষ্টা করেছে তাকে আমার দিকে টেনে আনতে আসবে না শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এটা আসলে বিরোধী কাজ রসুল্লাহ সালাম নীতি নয় সেটা সামনের জায়গা পূরণ করতে এক এক কদম সামনে যাওয়া রসুল্লাহ আলিয়া বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পদক্ষেপের মধ্যে হচ্ছে একটি সামনের কাদা পূরণ করার জন্য যাওয়া অনুরূপভাবে রসুল বলেছেন লিনু বেআইনিকুম তোমাদের বাইকের হাতে নরম হয়ে যাও অর্থাৎ টান দিলে চলে আসো তোমার নরম হয়ে যাও পূরণ করে নাও ফাঁকা জায়গা এটা না করে একে তোমার জায়গায় তুমি থাকো আমার জায়গায় আমি থাকবো এটা আসলে শয়তানের কার সাজি ছাড়া আর কিছুই নয় এটা নয় রসুল্লাহ সাল্লাম বলছিলাম রসুল্লাহ সাল্লাম উমামা বিন তে আবিল আস আবিল আসের কন্যা উমামা জায়নাবের কন্যা উমামা এই উমামাকে তিনি কাঁধে নিয়েছেন আবার নামিয়েছেন কি জন্য দয়া রহমত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সন্তান ইব্রাহিম মারা গিয়ে মারা যাচ্ছে তার একমাত্র সন্তান বাকিগুলো সব মারা একমাত্র ছেলে সন্তান পুরু ছেলে সন্তান মেয়েরাও মারা যাচ্ছে ধীরে ধীরে একমাত্র পুরুষ ছেলে সন্তান জীবিত সেটাও মারা যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম চোখ থেকে পানি পড়ছে সাহাবা একরাম বলেন ইয়া রসুলাল্লাহ এটা কী বলেন যে আজ ইয়ে রহমা আল্লাহ তালার রহমত হচ্ছে এটি আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যাদের প্রতি রহমত যা যারা রহমত করে তারাই আল্লাহ তাদের প্রতি আল্লাহ তালাও রহমত করেন এটাই রসুল্লাহ আসাল্লাম শিখিয়ে দিলেন যে রহমত সেভাবেই একজন মানুষ একজন মানুষের সাতটি সন্তানের মধ্যে পাঁচটি আল্লাহ তালা নিয়ে গেলেন তার জীবদ্দশায় ছয়টি আল্লাহ তালা তার জীবদ্দশায় নিয়ে গেলেন একমাত্র সন্তান ফাতেমায় বাকি ছিল সর্বশেষে সেটাও রসল্লাহ সাল্লাহ আলি মৃত্যুর পরে চলে গেল রসুল্লাহ সাল্লামাম একে একে সবার প্রতি তার রহমতের দৃষ্টি দিলেন এবং ধৈর্য ধারণ করলেন এটাই হচ্ছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি দেখিয়ে দিলেন কিভাবে রহমত করতে হয় রসুল্লাহ সাল্লাহ আলি কখনও কখনো কখনো লম্বা করতেন কান্নার কান্নার রোল শুনলে বাচ্চার কান্না শুনলে তিনি সালাত আবার হালকা করতেন তিনি মনে বলতেন যে তার মা হয়তো বিপদগ্রস্ত হয়ে যাবে বিপদে পড়ে যাবে এটাও আর কিছু নয় এটাও রসুল্লাহ সাল্লাহ আলি রহমত রসুল্লাহ সাল্লাহাম আরো বলেছেন মাল্লাম মাল্লাম ইয়ার হামসিরানা ও ইয়ার সারা কবিরা যে ব্যক্তি তা আমাদের ছোটোদের প্রতি দয়া করে না এবং আমাদের বয়াদ বড়দের সম্মান বুঝে নেয় না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না এই জন্য দয়ার বিষয়টি এতই এতই গুরুত্বপূর্ণ যে আপনি সত্যি সত্যি যে রসুল উম্মত হয়ে থাকেন আপনাকে অবশ্যই দয়া করতে হবে রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম আরও বলেছেন মাসারুল মেনি নফি তাহিম ওয়া তুফিম ওয়া তরমহিম কামাসাল জেসাদ বলেছেন একজন একজন ইমানদারদের উদাহরণ তিনি দিয়েছেন ইমানদার উদাহরণ তাদের পরস্পর দয়া সম্প্রীতি মহাব্বত দয়ার রহমতের মধ্যে এরকম উদাহরণ তিনি দিয়েছেন কাল জাসাদ কাল জাসাদ একটি শরীরের মতো যেই শরীরে কোথাও যদি কোন দেশটাকে আমি নরদমন কোথাও ব্যথা হলে সারা শরীরে ব্যথা অনুভূত হয় এবং সেখানে কেমন ব্যথা অনুভূত হয় আপনি দেখেন কাঁটা ফুটছে পায়ে কিন্তু আপনার ঘুম আসছে না চোখে ঘুম নেই আপনার চোখ চোখ দিয়ে পানি পড়তেছে এক জায়গায় ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয় ইমান অবস্থা অবস্থার এরকম হচ্ছে যে এরকম দয়াদ্র হতে হবে যে একে অপরের প্রতি দয়াদ্র হতে হবে একের ব্যথা আরেকজন ব্যতীত হতে হবে সমবেতী হতে হবে এটা না হয়ে একে অপরের প্রতি আমরা যে হিংসতা দেখাচ্ছি যে আচরণ দেখাচ্ছি এটা আসলে আমার নবীর নবীর সাথে কোনোভাবেই মিলে না তার নবীর শিক্ষার সাথে আমার নবীর শিক্ষার সাথে কোনোভাবেই মিলে আসে না এই জন্য আমাদেরকে ফিরে চিন্তা করতে হবে আসলে কি আমরা একে অপরের প্রতি এক শরীরের না যতক্ষণ পর্যন্ত সেরকম হবে মতো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সাহায্য আসবে না তারা সেরকম দয়াবান ছিলেন একে অপরের প্রতি দয়া করতেন কখনো তারা এই দয়ার বিপরীত কাজটি করেননি সাহাবায়করা মনে করতেন যে তার যা আমার ভাইকে তাই দিতে হবে যখন হিজরত করে মদিনার মদিনার মক্কার লোকেরা মদিনায় আসলেন সাহাবায়করা মদিনার লোকেরা ভাগ করে দিলেন সেগুলোকে আল্লাহ তালা কোরআনে কারিমি বললেন তাদের সম্পদকে ভাগ করে দিয়ে দিলেন এমনকি কেউ কেউ প্রস্তাব দিলেন আমার দুটি স্ত্রী আছে তুমি যেটি ইচ্ছে পছন্দ করে নিয়ে যাও তখন অন্যরা বলল না এরকম নয় আমরা বরং আমাদেরকে রাস্তা দিয়ে দেখিও দাও সাহাবা মহাজেরা বললেন আমরা বাজারের রাস্তা দিয়ে দেখিয়ে দাও আমরা ব্যবসা করে খাই ব্যবসা করে তারা তখন জীবন নির্বাহ করলেন কিন্তু তাদের মধ্যে দয়ার সামান্যতম তাদের মধ্যে কোনো রকমের কমতি ছিল না ইয়ার যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে সাহাবাগন পানিতে কাতরাচ্ছেন কয়েকজন একজন পানি নিয়ে আসলো বলে আমি পানি নিয়ে আসলাম একজনের কাছে তিনি বললেন যে আমার কাছে না উনি বোধহয় বেশি অসুস্থ ওনার কাছে নিয়ে যাও আমি তার কাছে গেলাম সে বলতো না আরেকজন দূরে পড়ে আসতে কাতরা নিয়ে শোনা যাচ্ছে গঙ্গা নিয়ে শোনা যাচ্ছে ওনার কাছে পানিটা নিয়ে যাও সেখানে দিয়ে আসলাম পাঁচজনের কাছে গেলাম ফিরে আবার দেখলাম যে ওই লোকটা মারা গেছে যাই দেখে আবার ফিরে আসলাম আবার আশে দেখি সবাই মারা গেছে কেউ পানি পান করার মতো এই অবস্থাতেও তারা একে অপরের প্রতি কতটুকু দয়া ছিলেন চিন্তা করে দেখেন এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের ইমান সাহাবায়ে কেরামের দয়া একে অপরের রহমতের তারা চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম রেদ উল্লাহ আলম তারা মনে করতো আমার ভাইয়ের আগে আমি মারা যাই তারা এটা চিন্তা করতো আর আমরা মনে করি দুনিয়া শুদ্ধ সব মানুষ ধ্বংস হয়ে যাক আমি শুধু বেঁচে থাকি এটাই হচ্ছে আমাদের দুনিয়া প্রীতি এবং আমাদেরকে আল্লাহ তাল রহমত থেকে দূরে সরে যাওয়ার একটি বিরাট কারণ মনে রাখবেন এই যে রহমতের এই আধার রসুল্লাহ সাল্লাহ আলহিম আমরা বলছিলাম যে রসুলল্লাহ সাল্লা তিনি যে তার প্রেরণ আমাদের জন্য রহমত স্বরূপ তার কিছু নমুনা আমরা দেখিয়েছি অনুরূপভাবে রহমতের আরও কিছু প্রমাণ হচ্ছে আল্লাহ তালা বন্দার তও কবুল করেন এটা আল্লাহ তালা একটি বিরাট রহমত আল্লাহ আমাদের প্রতি আতার রহমত বন্দা তাও কবুল করেন আল্লাহ তাল্লা কোরআনে করিম বলেছেন তা আদম রব্বী কালিমা তিন ফাত আলে ইন্ন হো তাওবাবুর রাহিম আল্লাহ তালা আদমকে আদমকে ক্ষমা করে দিলেন তার তও কবুল করলেন কারণ কারণ তিনি হচ্ছেন গফুর এবং তিনি রাহিম তা রহমতের দাবি হচ্ছে ক্ষমা করে দেয়া হাদিসে আসছে যদি তোমরা না করতে আল্লাহ তালা এমন কাউকে নিয়ে আসতে যারা গুণা করতো তোমাদের চলে যেতে হতো কাউকে নিয়ে গুণা করতো আর তিনি ক্ষমা করতেন তার দয়ার দাবি হচ্ছে তিনি ক্ষমা করবেন এটাই হচ্ছে তার দয়ার দাবি এই জন্য আমার তার রহমতের দাবি অনুসারে তিনি আমাদের আমাদের তওবা কবুল করেন এমন তহমতের দাবি অনুসারে আমরা অন্যায় করলে আমাদের অন্যায়কে তিনি তিনি গুনা তিনি মিটিয়ে দেন আমরা না পারলে কোনো কিছু করলে না না পারতে কোনো কিছু হয়ে গেলে আমাদের দ্বারা আল্লাহ তাআলা অপারগ হয়ে কোনো কিছু করে ফেলে আল্লাহ তালা সেটাকে সেটাকে সেটা থেকে আমাদেরকে মুক্ত করে দেন কোরআনে করিম আল্লাহ তালা সিজ্ঞা বলেছেন ইন মা হর রাম আলাই ইমুল মাই তুম ওয়ালাহ খিনসির ওমা উহিল্লা কাই বিহি তোর আদিন ফালা ইসমা আলেহ ইন আল্লাহ রহিম চিন্তা করে দেখুন বলছে আল্লাহ তালা ক্ষমা করেছেন আল্লা আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্য হারাম করেছেন মরা জিনিস মরা জিনিস আমাদের জন্য হারাম ইনামা হার মাইতে এবং রক্ত ও খিনজির এবং শুকরের গোস্ত হারাম করেছেন ও রাহমাল খিনজির আর বিদেশে যারা যায় তবু চিন্তাও করে না কি খাচ্ছে অনেক সময় শুকরের গোস্ত খাচ্ছে তারা অনেক সময় বিভিন্ন জিনিস দিক শুকরের গোস্ত দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন ছোটো ছোটো জিনিস বানানো হচ্ছে নাগেট বানানো হচ্ছে এগুলো খেয়ে ফেলতেছে সবাই তাদের স্টেশন না কী খাচ্ছে অথচ আল্লাহ হারাম করে দিয়েছেন ইনামা হার মাইতে ওমা আল্লা ছা যেগুলোর নামে জবে করা হয়েছে সেগুলোকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন যেগুলি কোনো বেদির নামে কবরের নামে কোনো পীরের নামে সব করে সবই হারাম ইনামা হার রামা আলাই তু একদম ওলাহমেল খেলছে তোররা গায়ে আদিন ফালা ইসমা ইন লাহ কাপুর কিন্তু যে ব্যক্তি অপারগ হবে কিছুই পাচ্ছে না তার জন্য অতটুকু খাওয়া যায় চটটুকু খালে জীবন রক্ষা হবে আল্লাহ তারা ইন্ন লাহ কাপুর কালা ক্ষমাশীল দয়া দেওয়ার অর্থ হচ্ছে অপারগ হয়ে কেউ করে আল্লাহ তারা তাকে ক্ষমা করেন আল্লাহ বিশেষ রহমত যে আল্লাহ তারা তাকে ছাড় দিয়েছেন কোরআন কারিম আল্লাহ তালা বলছেন ভাই ইনকাদাবুকা বাপুর আব্বু কুমদুর রহমাতি ওয়া সাহ ওলা ইউরাদু কৌমিল মুসলিমের মনে রাখবেন যদি এই কাফেররা আপনাকে অস্বীকার করে মানতে এই ইমানদারদের বিরোধিতা করে এবং ইমানদারদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে মনে রাখুন ইন্না রব্বাকুম যু রহমাতি ওয়াসা আপনার রব অনেক অনেক রহমতের অধিকারী মরে গেলেও তারা আল্লাহর রহমতের কাছে যাচ্ছে দুনিয়ায় বেঁচে থাকলেও তার রহমতের মধ্যে আছে ইমানদারের কোনো ক্ষতির বলতে কোনো কিছু নেই পুরোটাই রহমতের মধ্যে সে আছে ওলা ইউরাদ্দুবাসু আনিল কৌমিল মুজরিমিন অপরাধীদের শাস্তি কখনো রহিত হবে না তারা বুঝতে পারবে তারা কি অপরাধ করে আসছেন আখরাতে তারা পাবে যদি না তারা তওবা করে অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ওরব্বুকাল গফুর রহমা আল্লাহ তালা তিনি দয়াবান গফুর ক্ষমাশীল এবং দয়াবান ইউ যারা যা তারা যা কামাই করছে যা অন্যায় করে বেড়ায় মানুষ একে অপর প্রতি জুলুম করে বেড়ায় লাও ইউ যদি আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন লাজ আলহম আদাব শাস্তি তাদের উপরে এসে পতিত হতো বাল্লাহম মাদুল্লাহ ইজদু মিন্দু নিমাউ ইলা তবে তাদের একটা সময় রয়েছে ওয়াদা রয়েছে একটা সময়ে যখন যেখান থেকে তারা কোথাও বাঁচার পথ খুঁজে পাবে না সেদিন তাদেরকে আল্লাহ তালা ঠিকই পাকড়াও করবেন অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন ওহু আল্লাহ ইকবাল সৈয়াদ আল্লাহ তালা তিনি তো তবা কবুল করেন এবং গুনাতে ক্ষমা করে দেন অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন কলিয়া আইবা দিয় আশরাফু আয়লা আনফুসিমলা তুমি তুমির রহমতিল্লা যারা নিজেদের উপর জুলুম করে চালা রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ রহমত অবশ্যই তোমাদের উপর থাকবে ইন্দল্লাহ গফর আমরা ক্ষমাশীল দয়া তবে ক্ষমা চাইতে হবে দয়ার কাছে যেতে হবে দয়ার কাছে যেতে হলে ক্ষমা চাইতে হলে গুণা ছেড়ে দিতে হবে জুলুম ছেড়ে দিতে হবে অন্যায় আচরণ ছেড়ে দিতে হবে আল্লাহর রহমত চেয়ে বেড়াতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে তাও করতে হবে তবেই শুধুমাত্র আল্লাহর রহমত পেতে পারে আল্লাহর রহমত রহমতের আরেক দাবি হচ্ছে তিনি দিয়েছেন রহমত হিসেবে দিয়েছেন এই শরিয়ত আমাদেরকে রহমত হিসেবে দিয়েছেন শরীয়তের বিরুদ্ধে আজ দুনিয়ার সব কিছু নেমেছে এক গোষ্ঠী নেমেছে না বুঝে তারা শরীয়ত ভাগ করে রহম দাম দিয়েছে তরিকত হাকিগত মারেফত ভাগ করে অন্য দিকে চলে যাচ্ছে তারা তারা নিজেরা বেশি বোঝার চেষ্টা করেছে আর এক গোষ্ঠী নেমেছে আল্লাহর শরীয়তকে প্রত্যাখ্যান করার জন্য নেমেছে তারা ইউরোপিয়ান আমেরিকানদের অনুসরণ করে আল্লাহ আল্লাহ তারা যাদেরকে কাফের ঘোষণা করেছেন এবং যাদেরকে আখরাতে কিছুই থাকবে না যাদের জন্য তাদের রীতিনীতিকে প্রাধান্য দিয়ে আল্লাহর শরীয়তকে তারা প্রত্যাখ্যান করে চলেছেন অথচ আল্লাহর শরীয়ত হচ্ছে রহমত শরীয়ত হচ্ছে দয়া আল্লাহর শরীয়তকে তারা অস্বীকার করছেন আল্লাহ কোরআনে কোরআনকারী বলেছেন

নফ্সের উপর হতে পারে বা অংশের উপর হতে পারে যে যতটুকু অন্যায় করছে অতটুকু অন্যায় তার উপরে করা হবে এটা হচ্ছে কেশাস আল্লাহ তালা এটা নির্ধারণ করেছেন আর আমরা এটা নির্ধারণ মনে করছি বিভিন্ন দেশে আজ কেশাশ উঠিয়ে দেওয়া হয়েছে হত্যার বিনিময় হত্যা উঠিয়ে দেওয়া হয়েছে তারা নাকি দয়াদ্র কখনো নয় আল্লাহ তালা কোরআনে কালিম বলেছেন এই আয়াতগুলো বলার পর বলছেন আলিম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শরীয়ত হচ্ছে রহমত এই রহমতের বাইরে চলবে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আজ আমাদের জন্য শান্তি নেই সমাজে কঠিন শাস্তি অপেক্ষা করছে একটি শাস্তির একটি হত্যার বিচার হলে দশটি হত্যা বন্ধ হয়ে যায় কিন্তু আমরা বা শত হত্যা বন্ধ চেষ্টা না করে আমরা দয়ার নাম করে বিভিন্ন হত্যাকারীকে পুরস্কৃত করে কখনো কখনো দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাকে আমরা শান্তি থাকার ব্যবস্থা করে দিচ্ছি আমরা কি আসলে সত্যি সত্যি আল্লাহর রহমত পেতে চাই নাকি আল্লাহ আজাবের আল্লাহর আজাবের মধ্যে পড়তে চাই আমরা কিসের ভিত্তি তাদের প্রতি রহমত করি এই রহমত করার অধিকার তো কোনো কাউকে দেয়া হয়নি একমাত্র তার যার উপর আঘাত এসেছে তার পিতা মাতাকে দেয়া হয়েছে তার পিতা মাতাকে পিতা বলতে পারবে অভিভাবক বলতে পারবে যে আমার ছেলের হত্যাকারীকে আমি হত্যা ক্ষমা করে দিলাম আর কারো এই ক্ষমতা নেই সামার কারো এই ক্ষমতা দেইনি অথচ সেই ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কিসের জন্য আল্লাহর রহমত থেকে দূরে থাকার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া দিনা আমানু লাতা তা'কুলু মিম আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তাঞ্জারাতি মিনকুম ওয়া লা তাখদালু আনফুসাকুম ইন আল্লাহ কানা বিকুম রাহিমা হে ईमानदारগণ বাতিল হে ईमानदारগণ বাতিলভাবে ভাবে একে অপরের সম্পদ বক্ষণ করো না ব্যবসা হলে ভিন্ন কথা এটা আবার বলেছেন নিজেদের উপর নিজেদেরকে হত্যা করোনা নিজেদেরকে হত্যা করার বিভিন্ন জিনিস আজ আবিষ্কার হয়ে গেছে রহমতি হত্যা নাম দিয়েছে কেউ দয়া করে হত্যা করে না হজুবিল্লা আল্লাহ তারা বলছেন নিজেদেরকে হত্যা করোনা ইন আল্লাহ বিকুম রাহিমা আল্লাহ তোমাদের প্রতি দয়াদ্র আল্লাহ রহমত তিনি তোমাকে জীবন দিয়েছেন আর তা তারা কি করে সেটাকে হত্যা করার জন্য বসে থাকে অথচ নিজেদের নিজেকে নিজে হত্যা করা ইসলাম কখনো অনুমোদন করে না এটা অবশ্যই হারাম এটা অবশ্যই হারাম এর থেকে দূরে থাকতে হবে রহমতের অনুসারী হতে হলে আল্লাহ শরীয়তকে মেনে চলতে হবে আল্লাহ কোরআন কোরআনকারী বলেছেন সালাত ও কুমতুর হামুন। আর তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো রাসুলের আনুগত্য কর যদি তোমরা যাতে যাতে তোমাদের উপর দয়া করা হয় রহমত দেয়া হয় তোমাদেরকে আল্লাহর শরীয়ত মানলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হবে আল্লাহ তালার পক্ষ থেকে আরেকটি আরেকটি রহমতের আরেকটি জিনিস হয়েছে দিয়েছে আল্লাহ তালা সেটা হচ্ছে তিনি রহমত দিয়েছেন ইমানদারদেরকে তিনি সব দেবেন এবং যারা সবর করবে তাদেরকে তিনি সব দেবেন কোরআনে করিমে আল্লাহ তালা এই রহমতের নির্দেশনা এই যে আমরা যেন আমল করি আমল করলে তিনি সব দিবেন এটা তার রহমতের বহিঃপ্রকাশ অথচ এই আমল করা তৌফিক কে দিয়েছেন আল্লাহ তালাই দিয়েছেন তিনি তৌফিক দিয়েছেন তার তৌফিক অনুসারে আমল করছি আবার তিনি সবাবো দিবেন তার অর্থ হচ্ছে তার পক্ষ থেকে বিশেষ রহমতে তিনি আমাদেরকে সব দিচ্ছেন এবং সবরের তৌফিক দিচ্ছেন তিনি আবার সবর করলে তিনি আবার সবাবো দিচ্ছেন সুতরাং আল্লাহর কাছেই সব কিছু চেয়ে নিতে হবে কোথায় আমাদের আজ রহমত আমরা একে অপর প্রতি রহমত করি না সন্তানের প্রতি রহমত করি না তাদের উপর বোঝা চাপিয়ে দেয় শরীয়ত বিরোধী কাজে তাদেরকে চাপিয়ে দেয় এটা রহমত নয় আমরা কখনো সে রহমতের কাজ করছি না আমাদের সন্তানদের প্রতি রহমত করছি না আমাদের মেয়েদের প্রতি রহমত করছি না অজ্জর রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে তিনজন তিন তিনজন যদি কোনো কোনো বাবা যদি তিনটি মেয়েকে আশ্রয় দিয়ে বড় করে লালন পালন করে তাকে সুর পাত্রে দিয়ে দান করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবর সাহাবা একরাম ইয়ারা সুর জন দুইজন বলে হ্যাঁ দুইজন আবার বলে একজন বলে একজন বলে একজন একজন মানুষ একটা মেয়ে তার জন্য জান্নাতের কারণ হতে পারে এটা না করে সু আশ্রয় না দিয়ে রাস্তায় রাস্তায় তাকে রেখে দিলে এবং যেখানে সেখানে হায় নাদের শিকার হতে তাকে সুযোগ দিলে তার জন্য আবার জাহান্নাম অপেক্ষা করছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আদা ইউস লাইয়ুল জান্না জন্য জান্নাত জান্নাত নাই প্রবেশ করবে না অথচ তারে দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আর তারে দিয়ে আপনি জাহান্নাম কিনে নিলেন এই জন্য আপনার আমার আমলেই আপনাকে জান্নাত বা জাহান্নামের পথ দেখাবে সম্মানিত মুসল্লিয়ান করাম বলছিলাম যে আল্লাহর রহমত এটা চাইতে হবে নিজেরা করতে হবে রহমত অন্যের প্রতি যাতে করে আল্লাহ তার রহমত করেন আল্লাহ তালা নবী মহাম্মদ সাল্লাহসাল্লামের সাথীদের সম্পর্কে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ ওল্লাদিন মাহু আশিদ্দা অয়েল কুফার রোহামা উবঈ নাহু মহাম্মদ ইনী আল্লাহ রসুল আর তার সাথে যারা আছে তারা ওল্লাদিন মাসিদ্দদা আল কুফার কাফেরদের উপর কঠোর কিন্তু ইমানদারদের প্রতি দেয়াত্র। ইমানদার এদেশের মানুষ শতকরা আশি পার্সেন্ট অথবা আরও বেশি ঈমান আনেছে আল্লাহর আল্লাহ তালা আল্লাহর উপর ইমান তারা রেখেছে অথবা তাদের প্রতি কঠোর হচ্ছে কিছু মানুষ কিসের ভিত্তি তাদের উপর কঠোর হচ্ছে নিজেরা কি তারা মনে করে যে তারাই সব কিছু করে যাবে আল্লাহ কি তাদেরকে পাকড়াও করবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহু الَّذِي مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ পরস্পর বি দয়াদ্র ছিলেন সাহাবায়ে کرام رضى الله عنهم اجمعين এই দয়ার পরাকাষ্ঠা দেখাতে হবে এই দয়া দেখাতে হবে একের প্রতি এই দয়া আমাদের প্রতি জরুরি জিনিস কোরআনে করিম আল্লাহ তালা এই দয়া দয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই জন্য বেশি বেশি করে দয়া করতে হবে পরস্পরের প্রতি আর মনে রাখতে হবে দয়া করলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন কোনো কিছুই ভালো কাজ কখনও বৃথা যাবে না প্রত্যেকটি ভালো কাজের রিওয়ার্ড আল্লাহর কাছে রয়েছে এই দয়া যদি আপনি করতে পারেন আপনার সন্তানের প্রতি দয়া করা হবে এ দয়া যে আপনি করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দয়া করা হবে কোনো কিছুর ফল বিফলে যাবে না আল্লাহ তার আপনার সামান্যতম আমলও আল্লাহ তারা রেখে দিবেন কোনো কিছু তিনি বিনষ্ট করেন না ইন আল্লাহ ও ইনতেকুদা আল্লাহ তালা সামান্যতম অনুপরিমাণ কোনো কিছুই জুলুম করেন না কেউ যদি কোনো সামান্য একটা ভালো কাজ করে কিন্তু আরফা বহু গুণ বর্ধিত করে দেন আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে সেই জন্য আমাদের প্রত্যেকে একে অপর দয়াদ্র হতে হবে আমার ভাইকে ক্ষমা করে দেয়া আমার বোনকে ক্ষমা করে দেয়া আমার পুপুকে ক্ষমা করে দেয়া আমার দরকার আত্মীয় স্বজনের প্রতি ক্ষমার দৃষ্টি তাকাবেন এবং তাদেরকে কাছে ডাকবেন আর নিজের পাড়া প্রতিবেশীর প্রতি ক্ষমার দৃষ্টি তাকাবেন তাদেরকে কাছে রাখবেন কাছে ডাকবেন এটাই শরীরের নির্দেশনা কখনো তার যদি কেউ ক্ষমতা প্রাপ্ত হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আমার উন্মতের মধ্যে কেউ যদি কারো উপর ক্ষমতা প্রাপ্ত হয় আর তার প্রতি জুলুম করে আল্লাহ তাদের প্রতি আপনি সেরকম আচরণ করবেন আল্লাহ আকবর এই জন্য প্রত্যেকে ক্ষমতা পেলে আরো দয়াদ্র হতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ক্ষমতা পেয়েছেন মক্কাবাসীর উপরে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন তাদের উপরে জুলুম করেননি আপনার আমার চরিত্র সেরকম হওয়া দরকার আমাদের সেভাবে ইমানের দিকে ফিরে আসা দরকার আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন আলা আল্লাহ সৈয়দা

وصلنا بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارضى عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر وارحم أنت خير الراحمين اللهم اغفر وارحم أنت خير الراحمين اللهم انصر المسلمين في المسلمين في كل مكان اللهم وأيدهم بتأييدك يا رحمن ইয়া আক্রম আক্রমিন আল্লাহ মুসলিমদের তুমি আল্লাহ আল্লাহ মুসলিমদের মধ্যে আল্লাহ ইসলামের ঝান্ডা উত্তোলনকারী ব্যক্তি তৈরি করে দেওয়া আল্লাহ আল্লাহ মুসলিমদের বর্তমান অবস্থা দান করো আল্লাহ আল্লাহ করে দেওয়া আল্লাহ আমরা যেন তাদের অনুসরণ না করে সে আমাদের দান করো আল্লাহ আল্লাহ আমাদের আমরা যেন আমাদের শত্রুদের চিনতে পারে সে দান করো আল্লাহ আল্লাহ আমাদের শত্রুরা আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করেছে আল্লাহ আমাদের শত্রুদের থেকে আমাদের তুমি নাজাদ দাও আল্লাহ আমাদের শত্রুদের আমাদের ষড়যন্ত্র তুমি আমাদের মুক্ত করে দাও আল্লাহ আমাদের ভাইদেরকে যারা আল্লাহ তালা যা যারা আল্লাহ তালা বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষের উপর করায়ত্ত করছেন আল্লাহ তাদেরকে তুমি দিনের মধ্যে ফিরিয়ে আনো আল্লাহ তাদেরকে দিনের উপর রাখো আল্লাহ তাকে দিন বুঝার তো অভিজ্ঞান করো আল্লাহ তাদের মধ্যে আখরাতের 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 প্রতি আখরাতের ভয় তাদের মধ্যে জাগরুক করে দেওয়া আল্লাহ আর আখরাতের বিশ্বাস তাদের মধ্যে দিয়ে দেওয়া আল্লাহ প্রত্যেকটি কাজে আমরা দিনের উপর থাকা তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ আমাদের নারীদেরকে তুমি হ্যাঁমত দান করো আল্লাহ আমাদের নারীদের নারীরা যেন আমাদের কারণ না হয় তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ আমাদের সন্তানদের যেন আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দেওয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন আমাদের সন্তানকে দেখলে যেন আমাদের জুড়িয়ে যায় সেরকম সন্তান বানিয়ে দেওয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে ইউদিন আসাদের অনুসারী হওয়া থেকে দূর রাখুন আল্লাহ আল্লাহ দুনিয়ার যে ফেতনা বের হয়েছে সে ফেতনা তাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের সন্তানদেরকে বিভিন্ন রকমের কুসংস্কার নিয়ে থেকে বেরিয়ে আনিক দান কর আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি অসুস্থ সুস্থ দান করাল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদের মতো আলী সাহেবের মামি অসুস্থ তাকে তুমি সুস্থ দান কর আল্লাহ আল্লাহ তার গুনা সময় তুমি ক্ষমা করে দাও আল্লাহ তার সমস্ত আমল তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তার সমস্ত জীবনে যত খারাপ আমলা সব তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ তাকে জান্নাত জান্নাত দিও আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ তার জীবনের সমস্ত আমল তুমি কবুল করো আমাদের সমস্ত আমল তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ রব্যানা আনতাস সামিউল আলিম সুবহান রব্বিকা রবিল ইতাম আম্মা সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم اغفر وارحم وأنت خير الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر أكبر والله يعلم ما تصنعون